দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পাঁচ হাজার টাকা করে দুবারে দশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার কিভাবে আবেদন করবেন জেনে নিন তো বন্ধুরা রাজ্য সরকারের কোন প্রকল্পের মাধ্যমে এই দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন যার মধ্যে অন্যতম হল সমুদ্র সাথী প্রকল্প এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার বছরে পাঁচ হাজার টাকা করে দুবারে দশ হাজার টাকা দিয়ে থাকে জেলেদের আর্থিক উন্নয়নের জন্য সুমুদ্র সাথী প্রকল্পটি চালু করা হয়েছে এই কর্মসূচির লক্ষ্য জেলেদের সমর্থন করা তাদের জীবিকা অনেকাংশই যেহেতু সমুদ্র এবং নদীর উপর নির্ভর করে বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও তারা কঠোর পরিশ্রম করে সাধারণ মানুষের মুখে মাছ তুলে দেয় তাদের জন্য রাজ্য সরকার চালু করেছে সমুদ্র সাথী প্রকল্প এই প্রকল্পের অধীনে বন্ধুরা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার জেলেরা বার্ষিক দশ হাজার টাকা আর্থিক সাহায্য পাবেন দুটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সমুদ্র সাথী প্রকল্পের আবেদনকারীদের সমুদ্র সাথী প্রকল্পের আবেদনকারীদের টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার মোট দুশো কোটি টাকা বরাদ্দ করেছে বন্ধুরা কীভাবে সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করবেন আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা সমুদ্র সাথী প্রকল্পের আবেদনের জন্য আপনাদের কি কি শর্ত পূরণ করতে হবে এক নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দু নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে একজন নিবন্ধিত জেলে হতে হবে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারীকে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় স্থায়ী বসবাস করতে হবে চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারীর কমপক্ষে একুশ বছর বয়স হতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা আবেদনকারীর একটি মৎস্য নিবন্ধন কার্ড থাকতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যদি এই পাঁচটি শর্ত পূরণ করেন আপনার সমুদ্র সাথী প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা সমুদ্র সাথী প্রকল্পে আবেদনের জন্য আপনাদের কি কি কাগজপত্র লাগবে বন্ধুরা সমুদ্র সাথী প্রকল্পে আবেদন করতে নিম্নলিখিত নথিগুলো আপনাদের প্রয়োজন পড়বে এক নম্বরে বলা হয়েছে আধার কার্ড দু নম্বরে বলা হয়েছে স্থায়ী বসবাসের প্রমাণপত্র তিন নম্বরে বলা হয়েছে মৎস্য নিবন্ধন কার্ড চার নম্বরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ পাঁচ নম্বরে বলা হয়েছে সক্রিয় মোবাইল নম্বর ছ নম্বরে বলা হয়েছে সাম্প্রতিক একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ বন্ধুরা আপনার যা যা সমুদ্রসাথী প্রকল্পে আবেদন করতে চান এই ছটি ডকুমেন্ট আপনাদের লাগবে এছাড়া বন্ধুরা আপনার বিডিও অফিসে গিয়ে এই সমুদ্র সমুদ্রসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন